সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য তথ্যতে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুর সঠিক পরিচর্যা এবং যত্নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি আগামী দিনের সমৃদ্ধ এবং সুস্বাস্থ্য জাতি। এবং সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামীম হাসান, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, একই সঙ্গে স্যার শিশুরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত আছেন ডাক্তার সনত কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক শিশুরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম শিশু আমরা কাদেরকে বুঝি, শিশু বলতে কোন বয়স গ্রুপকে আমরা বলবো? আসলে শিশু বলতে তো অনেক একটা বিশাল জনগোষ্ঠী যার কোনো সীমারেখা নেই, এতদিন ছিল না। কিন্তু জাতিসংঘের শিশু সনদ অধিকার অনুযায়ী জন্মের প্রথম দিন থেকে 18 বছর পর্যন্ত তাকে শিশু বলা হচ্ছে। আর বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী জন্মের পর থেকে প্রথম 14 বছর পর্যন্ত বয়সকে শিশু বলা হচ্ছে। ধন্যবাদ স্যার, আপনার কাছে আমরা এর বিকাশ সম্বন্ধে বিস্তারিত জানবো। তার আগে আমি সনত স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, স্যার বলেন জন্মের পর থেকে, আবার এখানে তো নবজাতক আমাদেরকে বলি, নবজাতকদেরকে আমরা জিরো ডেজ থেকে চিন্তা করা হচ্ছে। জন্মের পর মিনস বলা হচ্ছে শূন্য দিন জন্ম করলো সেদিন থেকে জিরো ডেজ, সবাই শিশু। তাহলে নবজাতক কাদেরকে? নবজাতক হলো জিরো থেকে জন্মের পর থেকে প্রথম 28 দিন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, নবজাতকরা শিশুর অংশ। ধন্যবাদ স্যার। এখন শিশুদেরকে তো বিভিন্ন ধাপে ফেলা যায়, জি, তাদের বয়স অনুযায়ী নবজাতক, তারপর সেটা ইনফ্যান্ট আমরা বলি, যে প্রথম বছর পর্যন্ত ইনফ্যান্ট, তারপর টডলার, এগুলো আমাদের বিভিন্ন ধাপ রয়েছে। এখন স্যার, এই যে শিশু আমরা চিহ্নিত করলাম, এদের প্রারম্ভিক বিকাশ বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি? আমরা জানি যে আমাদের স্বাস্থ্য যেমন রয়েছে, স্বাস্থ্য আমাদের বেঁচে থাকার জন্য জরুরি, তেমনই স্বাস্থ্যের পাশাপাশি আমাদের মনটাও অনেক জরুরি। তাহলে দুটো সমান্তরাল সরল রেখা যেমন রেল লাইনের মতো চলে, সেরকম আমাদের স্বাস্থ্য এবং আমাদের মন একই পাশাপাশি চলতে হবে, এবং এই চলার পথটা শিশু বয়স থেকেই শুরু করতে হবে। আমরা হয়তো অনেকে জানি না যে আমাদের এই মস্তিষ্কের মধ্যে জন্মের সময় মোট কোষের সংখ্যা, অর্থাৎ নার্ভ সেলের সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন। এই 100 বিলিয়ন কোষের মধ্যে প্রতিটা কোষ 50 ট্রিলিয়ন পর্যন্ত সে সংযোগ স্থাপন করতে পারে। কিন্তু আমরা যদি সঠিক চর্চা করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটা কোষ 15,000 মানে সংযোগ বাড়িয়ে দিতে পারে। এখানে আমরা একটু বলে রাখি যে একটা স্নায়ু কোষের যত সংযোগ যত বেশি বৃদ্ধি পাবে, তত বেশি তার কার্যক্ষমতা, অর্থাৎ বুদ্ধি, ওই ব্যক্তির বুদ্ধিটা বেশি হবে। অর্থাৎ কোষের সংখ্যা সমান থাকলেও কোষের সংখ্যা কিন্তু বাড়ে না, সুতরাং সংযোগটা বাড়ে, সুতরাং চর্চার উপরেই সংযোগটা বৃদ্ধি পায়। যে ব্যক্তির আন্তঃকোষীয় সংযোগ যত বেশি হবে সে তত বেশি বুদ্ধিমান হবে ভবিষ্যতে। আমি একটা উদাহরণ দেই, ধরুন আজকে এইখানে এই শহরে যমজ দুটো ছেলে জন্মগ্রহণ করলো, জি, তাকে আমরা শহরের পরিবেশে একটা শিশুকে রাখলাম, আর একটা শিশুকে আমরা অনেক একটা দ্বীপের মতো জায়গায় নিয়ে গেলাম। সেখানে তার বেড়ে ওঠার জন্য তাকে আমরা বিভিন্ন খাবার দাবার দিলাম, কিন্তু সে কোনো লোকের সংস্পর্শে আসলো না। তাহলে আপনি বলুন, 20 বছর পরে কি এই দুই যম শিশু একই জন্ম বৃত্তান্ত, একই তার জেনেটিক ইনফ্লুয়েন্স, তারপরে কি দুটো শিশু কি একই রকম বিকশিত হবে? উভয় বুদ্ধিমত্তার পার্থক্য থাকবে। তাহলে এই যে বুদ্ধির বিকাশটা, এই বুদ্ধির বিকাশটা আমাদের শুরু হয় মায়ের পেটে থেকে, এবং এই মায়ের পেটে থেকে শুরু হয়ে এই যে সংযোগের কথা বলছি, প্রতিটা লোক কিন্তু কতগুলো মানে তার একটা ক্যাপাবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সে যখন দেখা গেল যে সে কোনো সুযোগ পেল না, তখন তার এই যে তার যে ভিতরে যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা সে দেখাতে পারলো না। সুতরাং জন্মের মানে যখন গর্ভাবস্থায় তখন থেকে একটা সুষ্ঠু পরিবেশে শিশুকে যদি যত্ন নেওয়া হয় এবং তাকে যদি বিভিন্ন উপাত্ত দিয়ে তাকে আমরা যদি তাকে বড় করতে পারি, তাহলে একটা সুস্থ সবল শিশু যেমন আমাদের দরকার, তেমনি তার জ্ঞান বুদ্ধি সম্পন্ন, যে আবেগপ্রবণ হবে, উৎসাহী হবে, এবং সকল বিষয়ে তার কাজ করার অধিকার সে ধীরে ধীরে অর্জন করতে পারবে,
এই যে সূচনাটা, এই সূচনাটা হলো শিশুর প্রারম্ভিক বিকাশ। শিশুর এই বিকাশটা কিন্তু 90% থেকে 95% হয় জন্মের প্রথম 3 বছরে। সুতরাং এই এই সময়টা, এই শিশুর এই শৈশবটা প্রথম 5 বছর বয়স পর্যন্ত বাকি বিকাশটুকু হয়, সেই হিসাবে এই প্রথম 5 বছর বয়সকে আমরা শিশুর প্রারম্ভিক বিকাশ কাল বলে থাকি। প্রথম 5 বছর যেটা বলা হয়েছে, আসলে 5 বছর, এই 5 বছরে যা হবে, যা স্টিমুলেশন আমরা, উদ্দীপনা পাবে, সেটাই সে পরবর্তীতে সে একটা ম্যাচিউর মানুষ হিসেবে, আমরা যদি বলি বুদ্ধিমান মানুষ, নিজে ডিসিশন নিতে পারবে, সেলফ কন্ট্রোল থাকবে। সেই জিনিসটা কিন্তু আমরা যদি পারিবারিক ব্যাপারটা আমরা যদি স্টিমুলেশন দিই, তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণ একজন মানুষ হিসাবে সে। তাহলে স্যার, আপনার কথা থেকে, আপনাদের উভয়ের কথা থেকে যে জিনিসটা বুঝতে পারছি, যে আমরা যদি জন্মের পর প্রারম্ভিক এই সময়টুকুন সঠিকভাবে পরিচর্যা করতে পারি, শিশুর যে মানসিক বিকাশ ঘটবে সেটাই ভবিষ্যতে তার বুদ্ধিমত্তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে, বুদ্ধিভিত্তিকভাবে সেই শিশু কোন পর্যায়ে যাবে সেটার প্রাথমিক নিয়ন্ত্রণটা ওই সময় হয়ে যাচ্ছে, ওই সময়টাতে হবে। ধরুন আমি যদি কাউকে বলি যে এই শিশুর যত্ন নিন, ওর স্বাস্থ্যের যত্ন নিন, পাশাপাশি তার মানসিক বিকাশের যত্ন নিন, তখন অনেক বাবা মা আমাদেরকে বলেন যে মানসিক বিকাশটা কী, ও আমার ছোট মানুষ, ও একটা শিশু, তার আবার মানসিকতা কী? কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল। আমাদের এই যে যত্নটা, এই যত্নটা যদি আমরা শুরু না করতে পারি, আমরা যদি গড়ে না তুলতে পারি, আপনি একটা ইমারত বানাবেন 100 তলা, কিন্তু মাটির নিচে যদি ফাউন্ডেশনটা ঠিক না হয়, তাহলে ইমারতটা ভঙ্গুর বা বিভিন্ন ধরনের দুর্বল হয়ে পড়বে। সেই হিসাবে একটা মানুষের সবার মধ্যে একটা পটেনশিয়ালিটি আছে, কিছু করার ক্ষমতা আছে। কেউ বলবে না যে ও ডাক্তার হবে, ও ইঞ্জিনিয়ার হবে, তা নয়। আপনি যখন তার মেধার বিকাশটাই এই জন্মের সূচনার লগ্ন থেকে করে দিবেন, তখনই তার ভিতরে এই জিনিসটা কাঙ্ক্ষিত ফলাফল সে পৌঁছতে পারবে। আমরা দুইটা জিনিস পাচ্ছি শিশুর বিকাশের, একটা হলো শারীরিক বিকাশের কথা স্যারে বললো, আরেকটা মানসিক বিকাশের কথা বললো। মানসিক বিকাশ আসলে বুঝতে আমি আরেকটু যদি ক্ল্যারিফাই করি, মানসিক বিকাশটা আসলে কী? মানসিক বিকাশ বলতে আমরা ধরি আমাদের ধারণার জগৎ, আমরা যে কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা বলি, ধারণার জগৎ মিনস যেটা হতে পারে, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, সে কিন্তু চিনলো না এটা কি বস্তু, এটা কী ধরনের কাঠ, এটা কি বই, এটা সে মানুষ কিনা, পারস্পরিক অবস্থানের ধারণা সে কিন্তু বুঝে না। তাহলে এই জিনিসটা আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে কিন্তু সেই জিনিসটা দিতে হবে, সেই ধারণাটা। এটা এক ধরনের বিকাশ আমরা সবাই বলি, তার ধারণাগত জগৎ যেটা বলি আমরা। হ্যাঁ, আরেকটা হতে পারে নৈতিকতার বিকাশ আমরা যেটা বলি, যেটা খুবই দরকার। আমরা এখন বলি মরাল ডেভেলপমেন্ট আমাদের খুব কম, কমে যাচ্ছে। আমরা মরাল ডেভেলপমেন্ট বলি কীরকম হতে পারে, আমরা একটা মানুষকে ভালো নাকি মন্দ, নাকি এটা কি সঠিক, এটা কি সঠিক নয়, এই জিনিসটা কিন্তু বোঝার নৈতিকতার বিকাশটা তাকে কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। তারপর একটা হতে পারে আমাদের সামগ্রিক বিকাশ, যেটা বলি সামাজিক বিকাশ, এটা আমাদের খুব বেশি দরকার। সামাজিক বিকাশ মানে অন্যের দুঃখে আমরা দুঃখিত পেলাম, দুঃখ হলাম, অথবা অন্যের আনন্দে আমরা আনন্দিত হলাম, এই জিনিসগুলি আমাদের যেটা হয়, এই জিনিসগুলি আমাদের ম্যাক্সিমাম বিকাশের মধ্যেই পড়ে। তাহলে 3টা বিকাশ আমরা কথা বললাম, একটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা ধারণাগত বিকাশ আমরা যেটা বলি, 2 নম্বর হলো আমাদের নৈতিকতার বিকাশ, 3 নম্বর হলো আমাদের সামাজিক বিকাশ। শামীম স্যারের কাছে জানতে চাচ্ছিলাম স্যার, শিশুর পূর্ণ বিকাশ বলতে কোন কোন অধ্যায়কে আমরা সাধারণত মাইলস্টোন হিসেবে? হ্যাঁ, আমার এখানে ডক্টর সনদ কিছু কথা বলেছেন। আমরা জানি যে একটা মানুষের শারীরিক একটা বৃদ্ধি হয়, এই বৃদ্ধিটাই মূল নয়, এই এর সাথে জ্ঞান বুদ্ধির একটা বিকাশ আছে। তারপরে যে সামাজিক বিকাশের কথাটা বললো, সেই সামাজিক বিকাশ কথাটা রয়েছে। তারপর তার নৈতিকতার বিকাশ রয়েছে। তারপর সে আত্মশুদ্ধি, আত্মসমালোচনার একটা বিকাশ রয়েছে। তারপর তার পারস্পরিক একটা ক্রিয়া, যে সে তার বন্ধুর প্রতি কেমন আচরণ করবে, বড়দের প্রতি কীরকম আচরণ করবে, ছোটদের প্রতি কীরকম আচরণ করবে, এটা যদি একদম সূতিকাগার যে পরিবার, সেখান থেকে যদি না শিখে আসে, তাহলে এটা কখনোই তার হবে না। এবং এই জন্য আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যেই পরিবারে যত বেশি বাবা মারা এই এই ব্যাপারে সক্রিয়, সেই পরিবারের সন্তানেরা অনেক বেশি বিকশিত। আমরা দেখি যে সে শুধু আচার ব্যবহার, লেখাপড়া সব দিক থেকে সে এগিয়ে থাকে, এবং এই বিকাশটা প্রথম 5 বছরের মধ্যে হয়। এখন স্যার, আমি আপনার যেটা, তাহলে কি শুধু 5 বছরের এটা একটাই মাত্র পর্যায়ে, নাকি এটার মধ্যে কোনো ধাপ আছে এই 5 বছরের মধ্যে? না, ওই যে বললাম যে আমরা প্রথম 3 বছর পর্যন্ত 98% হয়ে যায় প্রায়, বাকি 2 থেকে 5 শতাংশ হয় বাকি 5 বছর পর্যন্ত। এখন আপনাদের এই কথার বিষয়ে আমরা একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে যে শিশুর বিকাশ আমাকে ভবিষ্যতে এক বুদ্ধিমান, এক মানব
লোককে আমাদের সমাজকে পেতে সাহায্য করবে। এইটাতে আমরা তো গুরুত্ব কেন দিচ্ছি সনত স্যার, শিশুদের এই বিকাশের উপরে এত গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যটা কি, যার জন্য আমরা কোনো বিশেষ রোগ না নিয়ে কথা বলে আমরা এটা নিয়ে কথা কেন বলছি? ধন্যবাদ, আসলে খুব ইম্পর্টেন্ট কথা। কেন আমরা বিকাশকে নিয়ে খুব চিন্তিত? আসলে যদি একটা ভালো সমাজকে আমরা পেতে চাই, তাহলে অবশ্যই তাকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে পেতে হবে। আগে একজন পরিপূর্ণ মানুষ যদি পেতে না পারি, তাহলে আমাদের সমাজ কিন্তু উন্নতি হবে না, আমাদের দেশ উন্নতি হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের বিকাশের যেটা প্রথমেই যেটা বলা হচ্ছে, প্রথমেই আমাদের পারিবারিক যে ব্যাপারটা আছে সেই জিনিসটা যদি আমরা যদি সোশ্যাল মোরাল ক্যারেক্টার যদি আমরা ডেভেলপ না করি, তাহলে কিন্তু সে ভালো মানুষ হিসেবে পাবো না। আরেকটা যেটা, এইটা যদি না করি, তাহলে আমাদের দেখে আগেই বলা, আপনি বলেছেন যেটা হলো যে আমাদের ডেভেলপমেন্ট যদি ভালো না হয়, আমাদের একাডেমিক পারফরমেন্স কিন্তু আমাদের কমে যাচ্ছে। আর আমাদের জনসংখ্যার পিরামিডের সঙ্গে কোনো একটা সম্পর্ক আছে কি না? হ্যাঁ, আমি যাচ্ছি সেখানে। কিন্তু আর কথা, আরেকটা যেটা, আরেকটা এফেক্ট যেটা হয়, আমরা যদি আমাদের ডেভেলপমেন্টটা যদি ঠিক মতো না, বিকাশটা যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে ভায়োলেন্স, সামাজিক ভায়োলেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটা যেটা হয়, এখন আমরা নতুন একটা কালচার আমরা দেখতে পাচ্ছি, গ্যাং, মানে বাচ্চারা অপরাধ করে যাচ্ছে। সেই অপরাধগুলি, প্রবণতাগুলি যদি আমরা ফ্যামিলিতেই যদি আগে যদি আমরা শিক্ষা না দিই, আমরা যদি তাকে ভালো মন্দ বোঝার জ্ঞানটা যদি দিতে না পারি, স্যারে যেটা বললো, এই যে 5 বছর খুব ন্যারো টাইম, আমরা বলি যে না অপেক্ষা করি না, বাচ্চা তো ডেভেলপ করবে, এই ন্যারো টাইমটাই কিন্তু আমাদের বড় একটা উইন্ডো পিরিয়ড। এখানে কিন্তু সব স্টিমুলেশনগুলি আমাদেরকে দিতে হবে, সেটা যদি আমরা দিতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী জেনারেশন আমরা যেটা পাচ্ছি, আমরা ম্যাচিউর যখন পাচ্ছি, তখন কিন্তু আমাদের ভায়োলেন্স, আমাদের বাচ্চাটা যেটা হলো পড়ালেখায় কম পারছে, বুদ্ধিমত্তা কম হচ্ছে, তাহলে এই পারফরমেন্সগুলি আমাদের কমে যাচ্ছে। এই পারফরমেন্স যদি কমে যায়, তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের সামাজিকভাবে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এই কারণে আমরা ডিজিজ না বলেও কিন্তু এটা আসলে বড় সমস্যা এখন আমাদের। আর জনসংখ্যা পিরামিডের, জনসংখ্যা পিরামিডে এখন দেখা যাচ্ছে জাপানে যদি আমি চিন্তা করি, এখন পিরামিড কিন্তু রিভার্স, প্রত্যেকটা দিকে বেসে দেখা যাচ্ছে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশু মোটামুটি থাকে, বেশি সংখ্যা বেশি থাকে, মাঝখানে আমাদের অ্যাডাল্ট পিরিয়ডটা থাকে, বৃদ্ধ থাকে খুব কম, এখন যদি আমরা এদেরকে ঠিক মতো তাদেরকে যদি নার্চার করতে পারি, তাহলে ভবিষ্যতে এরাই আমাদের উৎপাদনশীল জনগোষ্ঠী। জন্মগত ভাবে কেউ কিন্তু ডাক্তার হয়ে জন্মাবে এরকম নয়, কেউ ইঞ্জিনিয়ার হয়ে জন্মাবে, কেউ সাংবাদিক হয়ে জন্মাবে এরকম নয়, তাকে সুযোগ দিতে হবে। এখন স্যার আপনার কাছে আবার আরেকটা বিষয় জানতে চাচ্ছি, শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশগুলো কি কি হতে পারে? আচ্ছা, আমি একটু তার আগে একটু বলি, ধরেন আমাদের পরিবারে কেমন চর্চা হয়, যে দুটো শিশু জন্মগ্রহণ করলো, একটি ছেলে একটি মেয়ে, দেখা গেল মেয়েটাকে একটু অবদমন করা হয়েছে, ছেলেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ভালো পোশাকটা ছেলেটাকে দেওয়া হচ্ছে, কম দামি পোশাকটা মেয়েকে দেওয়া হচ্ছে, অতিরিক্ত খাবারটা ছেলে শিশুকে দেওয়া হচ্ছে, এই 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 তুলনাটা খুবই খারাপ। আবার এমনও হতে পারে যে একটা পরিবারে একাধিক সন্তান আছে, একটি সন্তান একটু ভালো, লেখাপড়ায় ভালো, যে একটু খারাপ তাকে হয়তো বলা হচ্ছে যে তুমি তোর মতো না, এই যে তুলনা করা হয়, এতে কিন্তু সে হতোদ্যম হয়ে পড়ে। এই জিনিসটা কিন্তু খুব বেশি জরুরি, আর এটার জন্য পরিবেশটা প্রথমেই বাড়ি। আমরা মনে করি যে একটা শিশু যদি বাড়ির থেকে স্কুলে যায়, তাহলে সে হয়তো সব কিছু শিখে ফেলবে, কিন্তু স্কুলে যাওয়ার জন্য তাকে আপনি তৈরি করে দিতে হবে। এই যে তৈরি করার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যেমন বাড়ি থেকে শুরু হয়, তারপরে তার স্কুল, তার সামাজিক পরিবেশ, বস্তুগত পরিবেশ, আপনি তাকে একটা সুন্দর পার্ক দিতে পারলেন, তাকে খেলাধুলার একটা জায়গা দিতে পারলেন, তাকে একটি বিনোদনের ব্যবস্থা করে দিতে পারলেন, তাহলে সে সব সময় এসব নিয়ে থাকবে। আর ইদানিং আমরা দেখি যে শিশুদের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে, আর তারা মোবাইল নিয়ে ব্যস্ত, তারা বিভিন্ন সিনেমা, টিভি, এসব নানা উপকরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমরা জানি যে কল্পনার যে ডানা, সেটা মেলে দিতে পারে যদি একজনকে বইটা পড়ে, একটা পাঠাভ্যাস করে তোলে। খেলাধুলারও তো প্রয়োজন, খেলাধুলারও প্রয়োজন আছে। তো এই সমস্ত পরিবেশগুলো, সামাজিক পরিবেশ, আপনি একটা বিনোদন পার্ক করলেন, একটা খেলার মাঠ করলেন, একটা শিশু পার্ক করলেন, এগুলো আমাদের এই বিকাশ অত্যন্ত ভূমিকা রাখবে। এখন আবার সনত স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আমরা একটা শিশুর জন্মের পরে তো তার বিভিন্ন পর্যায়ে দেখি, সে কখনো হাসতে শিখে বা কখনো বসতে শিখে, এগুলো তার নিশ্চয়ই তার বিভিন্ন পর্যায়ে, এই পর্যায়গুলো একটু আলোকপাত করবেন, যেমন সে কখন বসতে পারে বা কখন রং চিনতে পারে, কখন সে হাসি দিতে শিখে, এই ব্যাপারগুলো একটু জানি। ধন্যবাদ। প্রথমে যেটা ডেভেলপ করে, যেটা হলো আমরা সোশ্যাল স্মাইল বলি, যেটা হলো মা যখন হাসে
বাচ্চাটা হাসবে, এটা সাধারণত ডেভেলপ করে না বুঝেও হাসে, এই যে হাসিটা আসে সেটা হলো দেড় সপ্তাহে, সাথে দেড় সপ্তাহে চলে আসে, 4-6 weeks চলে আসে। যদি আমরা দেখি একটা বাচ্চা আমাদের ঘাড় সোজার কথা বলি, আমরা তারপর যেটা বললে ঘাড় সোজার কথা বলি, দোল্লি বিবি তুললেই বাচ্চা ঘাড়টা স্ট্রেট থাকে, পড়ে যায় না, যেটা হয় সাধারণত একটা বাচ্চা 3 মাসের মধ্যেই ঘাড় কিন্তু সোজা হয়ে যায়। একটা বাচ্চা বসে 6 মাসে কিন্তু একটা বাচ্চা তাকে সাপোর্ট দিলে সে বসতে পারে, ঠিক আছে, আর 12 মাসে গিয়ে সে কিন্তু 9 মাসে সে কিন্তু হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিতে পারে সে কিন্তু, ক্রল যেটা বলি আমরা, আর 12 মাসে কিন্তু সে সিট উৎফুল্ল হয়ে যায়, সে দাদা ডেকেছে, মূলত সে কিন্তু দাদা ডাকে নাই, সে বাবাও বলতে পারতো, বাবা খুশি হয়ে যায় যে বাবা ডেকেছে, আসলে এটা নয়। তাহলে এটাকে আমরা বলি ভোকালাইজেশন, মানে তার স্বরটা ফুটছে, এই স্বর কিন্তু অর্থবোধক কোন শব্দ নয়। এরপরে সে যখন সত্যি সত্যি কথা বলে সেটা 9 থেকে 12 মাসের প্রথম শব্দটা বলে, হয়তো মাকে ডাকে প্রথমে, মা তাকে যে ডাকা হচ্ছে এটা সে বুঝতে পারে কখন, অর্থাৎ তার নাম ধরে ডাকলে সে সাড়া দিবে, সে ফিরে তাকাবে, এই ব্যাপারগুলো কি হিয়ারিং, দ্যাট মিন্স হিয়ারিং, সেটা সাধারণত আমাদের যেটা দেখা যায় 3 মাসের মধ্যে, সে কিন্তু মধ্যেই কিন্তু 3 মাসের মধ্যেই কিন্তু যখন তাকে নাম ধরে সে কিন্তু সাড়া দেয়, অথবা যদি আমি সাউন্ড করি সে কিন্তু রেসপন্স করে, ঘাড় ফেরায়, আপনারা যে ধাপগুলো কথা বললেন এই ধাপগুলো যদি ঠিক মতো না দেখা, তাহলে কি আমরা বুঝতে পারবো যে ওই বাচ্চার শারীরিক বা মানসিক বিকাশটা, তার শারীরিক বিকাশ হচ্ছে না, আমরা সেটা বলি যে তার শারীরিক বিকাশে কোথাও বাধাগ্রস্ত হয়েছে, আমরা যে যেই জিনিসটা যেই প্যারামিটারটা যখন আসার কথা তখন যদি না এসে দেরি হয় তখন আমরা ডিলেড ডেভেলপমেন্ট বলি সেটা। আর শব্দের কথাটা হলো কানের শব্দ, আমরা একটা নবজাতক বাচ্চাকে দেখি যে যদি আমরা খুব জোরে দরজা শব্দ করে বন্ধ হয় তো সে চমকে ওঠে, এটাতেই বোঝা যায় সে জন্মের সময় বা জন্মের আগের থেকেই মূলত সে কথা শুনে শব্দ শুনতে পায়। আর নাম ধরে রেসপন্সটা 6-7 মাসে রেসপন্স করে, কিন্তু নাম ধরে ডাকলে সে ফিরে তাকায় সেটা 1-1.5 বছর। তাহলে স্যার এখানে আপনার একটু অ্যাড করি স্যারের সাথে, যেটা হলো যে যেটা বললেন আপনারা ডিলে যেটা বললেন, কতগুলি রেড ফ্ল্যাগ সাইন আছে আমরা এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চার ডেভেলপমেন্টালি সে ডিলে। যেমন আমরা বলেছিলাম সোশ্যাল স্মাইলের কথা, আমরা বলি 4-6 weeks হয়, এটা যদি 3 মাসেও যদি সে না আসে, ঘাড় শক্ত যেটা বলি আমরা, যেটা হলো যে আমাদের 6 মাসের মধ্যেও যদি ঘাড় শক্ত না হয়, 12 মাসে যদি কোনো সাপোর্ট ছাড়া একটা বাচ্চা বসতে না পারে, 18 মাসে যদি একটা বাচ্চা দাঁড়াতে না পারে নিজে নিজে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সামথিং হ্যাপেন, এই বাচ্চার কোনো ডেভেলপমেন্টালি তার ডিলে আছে, এগুলো আমাদের রেড ফ্ল্যাগ সাইন, আমরা শারীরিক বিকাশের কোনো সমস্যা আছে। এখন স্যারের কথা একটা জিনিস জানতে পেরেছিলাম যে বাচ্চার মায়ের পেটে থাকতেই তার মানসিক বিকাশের পর্যায়টা শুরু হয়ে যায়, তাহলে ওই সময়ে এমন কোনো ঘটনা যদি পারিপার্শ্বিক ঘটনা বা পারিবারিক ঘটনা যদি ঘটে বিরূপ, সেটা কি বাচ্চার মানসিক বিকাশে পড়বে? আপনি দেখেন আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে বললে, আমাদের দেশে মানে মূল জনগোষ্ঠীর দারিদ্র্যসীমার অনেক নিচে ছিল, ধীরে ধীরে আমরা হয়তো উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু দেখুন একটা মেয়ে শিশু সচরাচর সমাজে অবহেলিত হয়, সেই অবহেলিত অবস্থায় তার শারীরিক এবং মানসিক বিকাশ কম হয়, সেই অবস্থায় সেই শিশুটাকে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, যাকে আমরা বলি বাল্যবিবাহ। মূলত আমাদের সরকারি আইন আছে 18 বছর আগে মেয়েদের বিয়ে নয়, কিন্তু দেখা যাচ্ছে যে তার আগেই তার বিয়ে হচ্ছে। সুতরাং সেই মা যে শিশুটার জন্ম দিবে সেই শিশুটা অপুষ্ট হবে, আর পারিবারিক কলহ, সামাজিক অশান্তি, তারপরে মায়ের খাবার, পেট গর্ভাবস্থায় মায়ের খাবার, এই সব কিছুই কিন্তু শিশুর বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ গর্ভাবস্থায় মাকে পরিপূর্ণ যত্ন নিতে হবে যাতে তার বাচ্চার মানসিক এবং শারীরিক বৃদ্ধি ঠিকমতো ঘটে, সেটাই। এখন স্যার আরেকটা বিষয় জানতে চাই, সনদ স্যারের কাছে যাই, সেটা হচ্ছে যে আমরা তো মানসিক বিকাশের গুরুত্বটা বুঝলাম, একই সঙ্গে শারীরিক বিকাশও যদি শারীরিকভাবে সুস্থ না হয় সুস্থ মন দিয়ে তো সে উৎপাদনশীলতা আসতে পারবে না, তাহলে উপযুক্ত শারীরিক বিকাশের জন্য শিশু খাদ্যের কোনো ভূমিকা আছে কি না? হ্যাঁ, প্রথমেই আমরা যেটা, আমরা সবাই কিন্তু আসলে শিশুর যেটা বললাম বিকাশের কথা যেটা বললাম, আমরা বললাম প্রথমে স্বাস্থ্যর একটা, আমরা যেটা বললাম শারীরিক বিকাশের কথা বলেছি, শারীরিক বিকাশে আমাদের প্রথমেই 1 নম্বর যেটা হলো পরিপূর্ণ আমাদের নিউট্রিশনের দরকার, পুষ্টি, তারপর হলো পরিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো কিন্তু আমরা সবাই করি, কিন্তু আমাদের যেটা হয় কি আমরা করি না একটা জিনিস যেটা হলো বন্ডিং, সোশ্যাল ইন্টারাকশন যেটা করা হয় সেটা জিনিসটা আমরা করি না। তাহলে আমাদের যদি বিকাশের কথা চিন্তা করি, প্রথম পয়েন্ট হলো আমাদের
প্রচন্ড বিকাশ যদি হতে হয় পারিবারিক পরিচর্যাটা আমাদের খুব বেশি করতে হবে, সুষ্ঠু পরিচর্যা যেটা করতে হবে, বাচ্চার সাথে বন্ডিজ যেটা করতে হবে, বন্ধনটা সৃষ্টি করতে হবে, সেটা কিন্তু আমাদের দরকার। তবে দুই নম্বর যেটা পয়েন্ট আছে সেটা হলো পুষ্টি। আপনি যে কথাটা বললেন, পুষ্টি আসলে বাচ্চার বিকাশের কোনো পরিবর্তন করে কি না, আসলে খুব ইম্পর্টেন্ট কথা। এখন আমাদের বর্তমান সমাজে একটা ট্রেন হয়ে গিয়েছে আমাদের পুষ্টির ব্যাপারে, আমরা যেটা হয় আমরা পুষ্টিটা ভেবে চিন্তা করছি না, আবার সেটা করা উচিত। আমরা সবাই বাচ্চারা এখন যে জাঙ্ক ফুডে খুব বেশি আমরা চলে গিয়েছি, সবাই চিপস দিচ্ছে, আমরা ফর্মুলা মিল্ক যেটা বলি সেটা দিচ্ছে। পুষ্টিটা মূলত শুরু হয় কিন্তু মায়ের দুধ, মানে সন্তান জন্মের পর থেকেই। আপনি যদি মায়ের দুধ খাওয়ান তাহলে সে অনেক বেশি। আমরা জানি যে সিস্টিন এবং টরিন দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা শুধুমাত্র মায়ের দুধেই থাকে এবং কোনোভাবে এটা বিজ্ঞানসম্মতভাবে এটা বাইরে বাড়ানো সম্ভব হয়নি মায়ের দুধ ছাড়া। মায়ের দুধ ছাড়া, সুতরাং আপনি প্রাকৃতিকভাবে যদি মায়ের দুধ থেকে এটা না নিয়ে থাকেন তাহলে এই সিস্টিন টরিন না থাকলে আমাদের ব্রেনের বিকাশ। স্যার আমি সরাসরি কিছু উদাহরণ দিই। এখানে আরেকটা জিনিস হলো, স্যার যেটা বলেছেন টরিনের কথা, আরেকটা হলো আমাদের ফ্যাটি অ্যাসিড, যেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিড, যেটা হলো ডাইকোহেক্সোজেনিক অ্যাসিড, ডিএইচএ। এটা কিন্তু মার বুকের দুধে যে পরিমাণ থাকে যেটা হলো ব্রেন বিকাশের জন্য, ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার, আর কোনো জায়গায় নেই এবং পরিপূর্ণ। বুকের দুধটা প্রথম 6 মাস এক্সক্লুসিভ, আর কিছু খাওয়ানো যাবে না, তারপর পারিবারিক খাবার প্লাস বুকের দুধ 2 বছর পর্যন্ত। এখন স্যার আমাদের সময় স্বল্পতায় আমি একটা বিশেষ প্রশ্ন করতে চাচ্ছি। যেমন আমরা দেখতে পাই বাচ্চা জন্মের পরে অনেক সময় বুকের দুধ দান দিয়ে ফর্মুলা ফিডিং করানো হয়, এটা একটা। আরেকটা বিষয় যেটা দেখি যে বাচ্চাকে সাগু সুজি বার্লি বা গরুর দুধ খাওয়ানো হয়, এটা এটা দুর্ভাগ্যজনক। কারণ মা যখন শিশুকে বুকের দুধ খাওয়ায় তখন মার সাথে শিশুর একটা সরাসরি কন্ট্যাক্ট হয়, এই কন্ট্যাক্টটা একটা বন্ধন তৈরি করে। এই বন্ধন ছাড়া আপনি যদি কৌটোর দুধ খাওয়ান, বোতলের দুধ, সেটা তো এমনি নিষেধ, স্বাস্থ্যগতভাবে নিষেধ, কিন্তু দেখেন মা কিন্তু এখানে আর ভূমিকা রাখছে না। এখানে একজন পরিচর্যাকারী, একজন আয়া বা বুয়ার মাধ্যমে একটা বাচ্চা পরিচালিত হয়, তাহলে তার মায়ের দরকার হচ্ছে না, তাহলে তার বিকাশটা হবে কোত্থেকে, তার শারীরিক বৃদ্ধিটা হবে কোত্থেকে? সুতরাং এই যে বাইরের খাবার, এই সাগু বার্লি তো প্রশ্নই আসে না, সেই যে আলগা দুধ সেটাও দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি প্রাণী জগতে শুধু মানুষই আলগা দুধ খেতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী কিন্তু আর আলগা দুধ খায় না। সুতরাং তাদের মতো করে তারা বড় হয়, তাদের মতো করে তারা প্রকৃতিতে বড় হয়, মানুষ কেন হবে না সেটা। আরেকটা বিষয়, মানসিক বিকাশে সুষম খাদ্যের কি ভূমিকা আছে? মানসিক বিষয়ে যেটা বলেছিলাম, আমরা যেটা ডাইকোহেক্সোজেনিক অ্যাসিড, টরিনের কথা বলে, অ্যামাইনো অ্যাসিড, খুব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই জিনিসগুলো আর কোনো জায়গায় পাওয়া যায় না। আমরা আগেই বলেছি প্রথম 3 বছর ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব বেশি দরকার। যদি ব্রেন শুধু কানেকশন তো আছে, তার নিউট্রিশনের যে ব্যাপারটা আছে সেটা আমরা পেয়ে থাকি মায়ের বুকের দুধে ফার্স্ট 6 মান্থস, যেটা হলো সেটা হলো যে টরিন এবং ডাইকোহেক্সোজেন, এটা যদি না থাকে তার ব্রেন ডেভেলপমেন্ট হবে না। তারপর পারিবারিক পরিপূরক খাবারগুলো, সেগুলো খুব দরকার। আমি শুধু ভাত খেলাম আর সাথে আমিষ খেলাম না, বা শর্করা বা শর্করার সাথে অন্য কিছু খেলাম না, ভিটামিন খেলাম না, তো সেটা হচ্ছে কোন খাবারে কি উপাদান আছে সেটা জেনে যদি আমি সুষম খাবার তৈরি করি এবং বাড়িতেই তৈরি করি, এবং বাড়ির খাবারটা সবসময় নিরাপদ, তাহলে বাচ্চার শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঠিক মতো। ধন্যবাদ স্যার, আমাদের জানার ছিল অনেক কিছু, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমাদের এখানে থামতে হচ্ছে। আপনাদের উভয়কে ধন্যবাদ এখানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণে আমরা 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানতে পারলাম একজন শিশুর উপযুক্ত মানসিক বিকাশ কিভাবে জাতিরাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে, এবং উপযুক্ত শিশু লালন পালন হলেই আমরা ভবিষ্যতে একটা সুস্থ চিন্তাভাবনা সম্পন্ন মেধাবী জনগোষ্ঠী পেতে পারবো, যে জনগোষ্ঠী আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রের সমৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে, এবং সেই বিকাশ শুরু হয়ে যাবে তার গর্ভে থাকা অবস্থায়। তাই এক সুস্থ স্বাস্থ্যবান শিশু পেতে মায়ের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে, তার প্রতি কোনোরকম সহিংস আচরণ করা যাবে না, এবং সেই শিশু জন্মের পরে তার সামাজিক সামাজিকভাবে তাকে সংঘবদ্ধ করতে হবে এবং তার সঙ্গে যতটা সম্ভব বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তার মধ্যে বিভিন্ন ধরনের যে মানবিক গুণাবলী সেগুলো পরিবার থেকেই তার মধ্যে প্রবেশ করাতে হবে, তাহলেই ভবিষ্যতে আমরা মানবিক গুণাবলী সম্পন্ন সুস্থ চিন্তাভাবনা সম্পন্ন মানব জাতি পাবো। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই ভালো থাকবো।